হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার এখন সকাল 11টা বেজে গেছে অলরেডি। তো ব্লগটা একটু দেরি হয়ে গেল শুরু করতে, ভেবেছিলাম একটু আগেই শুরু করব। সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছিলো, এত জোর খিদে পেয়ে গেছিলো, খিদেতে টায়ার্ড হয়ে গেছিলাম। যে খাওয়া দাওয়া করে 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে এবার কাজ শুরু করব। তো ভাবলাম তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। আর সকালে হোয়াইট চিলা, মানে হোয়াইট চিলা বলতে সুজির চিলা, তো সুজির চিলা দিয়ে সস দিয়ে এটা আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে একটু আগে, এইবার শুরু করতে হবে কাজ। তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে বিকেলবেলা, জানি না, আগে যখনই ভাবি যে যাবো বলে ঠিক করি, তারপরে গিয়ে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় মিলনের জন্য। তো জানি না যাওয়া হবে কি না, তাও চেষ্টা করবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রিও ঘুমোলেই বেরোবো। আর আজকে রিওর এক্সাম শেষ হয়েছে, ও বাবা, বাঁচলাম, মানে কিছুদিনের জন্য বাঁচলাম। আর এই সপ্তাহটা এখন ছুটি আছে, সামনের সোমবার থেকে আবার স্কুল শুরু হবে। আর চলো, বাবা ওদিকে বাজার নিয়ে এসছে, বাজার অলরেডি ধোয়া হয়ে গেছে, তো কী কী বাজার নিয়ে এসছে আগে দেখি। তো এইবার তো রান্না শুরু করতে হবে, চলো নিচে যাওয়া যাক। আর চারিদিকে একটু রোদটা কম বলে একটু অন্ধকার হয়ে রয়েছে। আর একজনকে দেখো বদমাশি করছে, এত জল ঘাটাঘাটি যে ঘরে হচ্ছিল এখন আসে ঘরে না, এখন বাইরেও চলে এসছে। এই যে তার খেলা দেখো, এখানে বাটি নিয়েছে, বাটি নিয়ে জল নিয়ে মগ নিয়ে তার খেলা হচ্ছিল। এই যে জল ভরে ভরে আনছে গ্লাসে করে, সেইটা এখন এখানে জল ঢালাঢালি হবে। এইটা নতুন এখন খেলা হয়েছে, না খেলতে দিলেই তার মাথা খারাপ করে দেবে। আর এখানে এসছে বাজার, এখানে এই যে আলু, সব সবজি, পটল, বরবটি, লাউ, এইগুলো সব আনা হয়েছে। তো এইগুলো সব ধুয়ে এখন শুকুদার মানে জল ঝরাতে দেওয়া হয়েছে। আর ওখানে বাসন আছে, আমাদের কাজে দিদি সকালবেলা বাসন মেজে রেখে যায়, তো ওগুলো জল ঝরছে, তারপরে ওর ঝুড়িটাকে নিয়ে যাবো। আর একটা জিনিস দেখেছো, আমাদের এদিকটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, এখানে আমাদের লাউ গাছটা মরে গেছে। লাস্টে 3-4টে মতন এরকম সাইজের লাউ হয়েও গাছটা মরে গেল, তো সেই জন্য লাউগুলো আর হলো না। তো আর কিছুদিন যদি বেঁচে থাকতো ওই অন্তত ওই লাউগুলো আমরা খেতে পারতাম। তো এইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো এখানটা পুরো সবুজ সবুজ গ্রিন গ্রিনে একদম ভর্তি ছিল, এখন আর এখানটা পুরো ফাঁকা। আর আমাদের বাড়িতে আজকে বাবা লাউ শাকও নিয়ে এসছে, লাউ শাক দিয়ে আজকে ডাল হবে। তো কি এতদিন তো গাছের শাক খেয়েছি লাউ, লাউ শাক, তো আজকে হচ্ছে বাইরের মানে বাজার থেকে কিনে আনা শাক দিয়ে ডাল খাওয়া হবে। তো চলো কী কী রান্না হবে দেখাচ্ছি। আর মাছ এনেছে বাবা, সেই মাছগুলো এখন ধোবো, কী মাছ আছে জানি না, দেখি। তো রান্নাঘরে চলে এসেছি, দেখি লাইটটা জ্বলে কিনা। এই লাইটটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করছে সুইচটার জন্য, মাঝে মাঝে লাইটটা জ্বলছে, মাঝে মাঝে লাইটটা জ্বলছে না। এই দেখো বাবা লাউ শাক কিনে নিয়ে এসছে বাজার থেকে, একদম কুচি কুচি শাক। তা বলে লাউ শাকের ডাল খেয়ে আমাদের আর পোষাচ্ছে না, বাড়িতে শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার এবার বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা এখন খাওয়া হবে, মানে কাটা হবে, কেটে আজকে ডাল বানাবো। হ্যাঁ, আমার ফেভারিট, আমি শুধু লাউ শাকের ডাল দিয়েই ভাত খেয়ে নিতে পারি। তো চলো মাছটা বাঁচা যাক, এখানে ব্যাগে মাছ আছে, তো কী কী মাছ আছে দেখি। সেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, আজকে আর মাছটা রান্না হবে না। তো এই দেখো এগুলো কী মাছ, রুই মাছ, রুই মাছ আনা হয়েছে, রুই মাছের মাথাও আছে, আর এখানে তেলটাও আছে, এই তেলটা আজকে ভাজা হয়ে যাবে হয়তো। তো এগুলো ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দেবো। আরেকজন ওদিকে বদমাশি করে যাচ্ছে, বকা খেয়ে যাচ্ছে। আর এখানে রান্না বসে গেছে, মা এই রান্নাটা করছে, আমি ওদিকে মাছ ধুলাম, চালটাও ধুয়ে রাখলাম। তো পনির রান্না হচ্ছে, পনির আজকে চিলি পনির করার মতো হওয়া ছিল, কিন্তু ক্যাপসিকাম আনা হয়নি, সেই জন্য আলু দিয়ে পনির দিয়ে এই মশলা দিয়ে হয়েছে, আদা রসুন জিরে ধনে গুঁড়ো টমেটো এগুলো দিয়ে এই মশলা বাটা দিয়ে আজকে পনির রান্না হবে। তো পনিরের জন্য এখানে পনির হালকা করে আর পনির ভেজে নিয়েছে, আর আলুটাকেও ভেজে নিয়েছে। এবার এই মশলাটাকে কষিয়ে এর মধ্যে যেরকমভাবে আমরা এই মশলা দিয়ে রান্না করি আর কি, এবার নাড়াচাড়া করে তারপরে জল টল দিয়ে দেবে, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবে। তো এইভাবে হবে আজকে আমাদের পনির দিয়ে তরকারি। আর ওদিকে
সাথে কলের তলা বসিয়ে রেখে দিয়েছি, ওগুলো হতে থাক, জলের মধ্যে ভিজতে থাক শাকটা, মাছও বসে। হ্যাঁ মাছ তো রেখে দেওয়া হলো, মাছ রেখে হবে না তো, মাছের তেলটা ভাজা হবে, মাছের গন্ধটা আমাদের খাবারের মধ্যে আজকে থাকবে, সেটা হচ্ছে মাছের তেল। আর হবে যেন ওলের কী বলে, ওলের ডালনা, আর হবে মুসুর ডাল দিয়ে লাউ শাক আর পানির, এটাই হচ্ছে আমাদের। ওল ডালনা হবে না, আচ্ছা ওলের ডালনা ক্যান্সেল হয়ে গেছে, ওল ভাজা হবে, ওলটা সিদ্ধ করে নিয়ে স্কোয়ার স্কোয়ার মতন কেটে সিদ্ধ করে তারপর নুন হলুদ দিয়ে ভাজা হবে। আর হবে ডাল আর কত কাপড় বললাম যেন, আর মাছের তেল পানি, এই হচ্ছে আমাদের আজকে রান্না। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, ব্রেকফাস্ট করে উঠতে উঠতে দেরি হয়েছে, তারপর বাজার এসছে, এই জন্য রান্নাটা আজকে দেরি হয়ে গেল। তো আমাদের পানি রেডি, গরম মশলা আর আমাদের জন্য গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে, ব্যাস এই রকমই একটু ঝোল ঝোল মতন থাকবে, ব্যাস এবার এটাকে নামিয়ে নেওয়া হয়। তো আজকে বলেছিলাম না সকালবেলা যে আমরা আজকে একটু মার্কেটে বেরোবো, তো ফাইনালি আমরা বেরোচ্ছি আজকে, আর এখন 4:30 বাজতে চললো। তো আমি রেডি হয়ে নিয়েছি, খালি চুলটা বাঁধবো, তো আমাদের চুল তো এরকম স্টাইল করে গেলে হবে না, তো চুলটাকে বেঁধে একদম গুটিয়ে টুটিয়ে নিয়ে তারপরে বেরোবো। তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর আজকে দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, তো আমিও পরেছি রেড, আমি বলছি চলো তুমিও পরে নাও রেড, তো ও আমার মতন একটা রেড কালারের ড্রেস পরে নিয়েছে, তাই দেখো। তো চলো, আকাশের অবস্থা ঠিক না, তাড়াতাড়ি করে যেতে হবে, নালে হয়তো রাস্তায় ভিজে যাব। সবে তো এখন বিকেল হয়েছে, আর একটু যত সন্ধে হবে অন্ধকার হবে তত ভালো পরিমাণে ভিড় হবে চারিদিকটা। আমরা এখানে একটু বাইকটা নামিয়ে রাখলাম, কারণ যে দোকানে যাব সেখানে বাইক রাখা খুব মুশকিল, তো সেই জন্য বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে তো তারপর আমরা বেরিয়ে পড়েছি, সামনে মিলন যাচ্ছে। Thank you.
নিয়ে জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করে তো এবার এসে বসালাম চা। মিলনের চা তো চা খাওয়া হয়নি, চা বসালাম। চা বসিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো গেলাম তো নিজের জন্য ড্রেস কিনতে, কিন্তু একটাও ড্রেস পছন্দ হয়নি। যাই হোক, নেওয়া হলো না, মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে যেটা নিতে গেলাম সেটা নেওয়া হলো না। তো চলো, যাই হোক, নেক্সট আবার কোনো দিন গিয়ে কেনাকাটি করবো। আজকে সেকেন্ড ডে ছিল পুজোর শপিংয়ে, কিন্তু এটা ফ্লপ হয়ে গেল। তো তোমাদের সাথে আবার একটা অন্য ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করো, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর। তো চলো তাহলে, টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।